شهر رمضان شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى

দু নম্বর কথা হচ্ছে যে আপনি আপনার যেখানে বিয়ে হচ্ছে সেখান থেকে কোনো কোনো রকমের লেনদেন এমনকি একটা ছুচ একটা ছুচেরও কথা থাকবে না যে আমাকে একটা ছুচ দিতে হবে একটা সুই দিতে হবে এরকমও কোনো কথা থাকবে না আর থাকবে না বলতে মনে মনেও থাকবে না মনে মনেও থাকবে না যে আমরা বিয়ের আগে কোনো কথা বলবো না কিন্তু আশা করব মনে মনে যে আমরা এরকম আশা করাও না যায় যে আপনি শ্বশুর বাড়ি থেকে কিছু নেবেন না বিয়ের পরে যখন দেখলো যে জামায়ের পরিস্থিতি ভালো না তখন শ্বশুর আপনার যে এমনিতেই এমনিতেই আপনাকে সাহায্য করছে বিভিন্নভাবে সেটা আলাদা কথা দু নম্বর তিন নম্বর হচ্ছে বরযাত্রী হ্যাঁ তার আগেই কোনে দেখতে যাওয়ার কোনে দেখতে যাওয়ার যে আড়ম্বর সে আড়ম্বর কিন্তু শরীয়তে না যায় শুধুমাত্র যিনি বিবাহ করবেন তিনি মাত্র শুধু কোনেকে দেখতে যেতে পারবেন যে কোনের দোলা ভাই আর কোনের ভাই বা আরো 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 এরা কেউ কিন্তু কোনে দেখতে যেতে পারবে না শুধুমাত্র যিনি বিয়ে করবেন তিনি শুধুমাত্র কোনেকে দেখতে যেতে পারবেন এটা শরীয়তে রয়েছে যে চার নম্বর হচ্ছে যে বরযাত্রী বরযাত্রী যেমন আমাদের দেশে হয় পঞ্চাশ জন একশো জন দুশো জন তিনশো জন করে বরযাত্রী জি না এটা হচ্ছে মায়ের মেয়ের বাবার ওপর একটা বোঝা মেয়ের বাবা বাবার ওপরে বোঝা আপনি দু চারজন আপনি দু চারজন মেহমান হিসেবে দুজন চারজন মা বাবা দুজন ভাই বোনকে নিয়ে গেলেন আর তারপরে আপনি বিয়ে করে এলেন জি বিয়ে অবশ্যই মজলিসে পড়াতে হবে আর বিয়ের আগে একটা এক ধরনের একটা ঘোষণা ঘোষণা বলতে যেটা করে বুঝতে পারা যায় যে এই বাড়িতে বিয়ে হচ্ছে বা অমুকের সঙ্গে অমুকের বিয়ে হচ্ছে এটা মোটামুটি আর তারপরে বিয়ের মজলিসে মজলিস মসজিদে হলে সব থেকে ভালো মসজিদ না হলে যে কোনো জায়গায় হতে পারে সেখানে ছেলে উপস্থিত থাকবে আর মেয়ের বাবা মেয়ের বাবা মজলিশে এসে বলবে যে আমার মেয়ে বিয়েতে রাজি আছে আপনি বিয়ে পড়ান তখন যিনি কাজী না যিনি বিয়ে পড়ানোর জন্য আছেন তিনি খুদবা পাঠ করার পরে বলবেন অমুক মেয়ে অমুকের মেয়ে এত টাকা দেড় মোহরে বা এত টাকা মোহরে তোমাকে বিবাহ করতে চাই বা বিবাহতে সম্মত তুমি কি বিবাহ কবুল করছো তখন সেই ছেলে বলবে কবুল করছে একবার দুবার তিনবার যাই হোক না কেন এই বিয়ে হয়ে গেল এর উপরে কিন্তু কোনো দোয়া নেই বরং আল্লাহ রসুল সাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে এটা সকলেই বলবে বিবাহ পড়ালেন তিনি বলবেন আর বাকি সবাই এই দোয়াটি নিজে নিজে বলবে ফি তাছাড়া হাত তুলে দোয়া করা হচ্ছে বিদার এরপরে বিয়ে শেষ হয়ে গেল এরপরে আমাদের দেশে বিভিন্ন দেশে ছাদনা তলানা কিসের অনুষ্ঠান হয় জামাইকে বাড়িতে নিয়ে যায় নিয়ে বিভিন্ন মেয়েরা বিশেষ করে শালিরা আর কি বলছে ভাবিরা নানা রকমের আহ কৌতুক করে এগুলো হচ্ছে সব না যায় এগুলো হচ্ছে সব না হ্যাঁ শুধু পরিচিতির জন্য পরিচিতির জন্য এটা আপনার শাশুড়ি আপনার খালা শাশুড়ি এটা আপনার পুকুর শাশুড়ি এটা আপনার মামু শাশুড়ি এটা আপনার মামি এটা আপনার চাচি শাশুড়ি এ ধরনের পরিচয়ের জন্য যদি আপনি আপনাকে নিয়ে যায় আর শুধুমাত্র পরিচয় করায় তাহলে ঠিক আছে কিন্তু বাড়তি না বিশেষ করে কে বলছে যুবতী মহিলাদের নিয়ে কে বলছে ছিনিমিনি খেলা আহ দুলহাকে নিয়ে কিংবা জামাইকে নিয়ে বরকে নিয়ে এগুলো সব হচ্ছে হারাম এগুলো হচ্ছে সুন্নত বিয়ের কিছু নমুনা জি সুন্নত বিয়ে হবে মেয়ের বাবা এসে বলবে যে আমি আমার মেয়ের বিয়ে পড়াতে বলছি বা আমার মেয়ে বিয়েতে সম্মত আপনারা বিয়ে পড়ান তারপরে মেয়ের বাড়িতে গিয়ে কোনো বিয়ে পড়ানোর স্থান যেমন কি বলছে আপনার বাংলাদেশে বিশেষ করে কাজী যেটা কি বলছে আপনার অনেকে কাজী আব্বাও বলে সুভান আল্লাহ বিহাম জি জি না বিয়ে যে আপনার বিয়ে পড়ালো সে আপনার কাজী আব্বা হয়ে যায় না বিয়ে পড়ানোর জন্য যথেষ্ট একজন ইমাম বা মেয়ের বাবা যদি পারে মেয়ের বাবাই বিয়ে পড়িয়ে দেবে অন্য কোনো কাজী বা কোনো ইমামেরও প্রয়োজন নেই এগুলো হচ্ছে বিয়ের সন্ন্যত